গতকাল আবদুল্লাহ আমিন ভাই এসেছিলেন, আর আমিন ভাই চমৎকার আলোচনা করেন। যদি কেউ চেহারা না দেখে অডিও রেকর্ড শুনে তাহলে বুঝবে আল্লামা সাইদি আলোচনা করছে, তাই না? কণ্ঠের মধ্যে ওই মধুটা পাওয়া যায়, ওই সুরটা পাওয়া যায়। আলামিন ভাই গত কয়েক মাস আগে মালয়েশিয়াতে এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে। আমরা আলামিন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ইলমে তুমি তারাক্কি দান করো, আর বেশি বেশি কোরআনের কথাগুলো সুচারুরূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। কথা বলেছেন আজকে হাফেজ মাওলানা রকিবুল ইসলাম সাহেব, শিক্ষক বোয়ালমারী আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা। তারপর আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাহফুজ ভাই, হুসাইন আহমদ মাহফুজ ভাইয়ের কথা বলেছিলেন, কথা আসলে বলার সুযোগ পায় নাই খুব একটা, ওই কালেকশনে চলে গেছে। কালেকশন কি মাদ্রাসার জন্য না, বাজরা শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এটা কোন দিকে? পাশেই, আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন অ্যাডভোকেট প্রফেসর সৈয়দ আনসার আলী ভাই, অনেক দিন ধরে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আনসার আলী ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।